ইন্না আকর মা কুব তোমাদের মধ্যে সবচাইতে প্রিয় হলো তারা আমি আল্লাহ আমাকে বেশি বেশি ভয় করে যারা জোরে বলে আমরা ভয় করি তো ভয় করি ভয় আছে অন্তরে যাদের মধ্যে ভয় থাকবে রব্বিজুই জ্বালা শোনাচ্ছেন যারা আমি আল্লাহ আমাকে ভয় করে আল্লাহ আল্লাহ বলে পারো নাম্বার আকাশ সুরার নাম সুরা তলা আয়াত নাম্বার দুই রব্বি জুই জালা শোনাচ্ছেন যারা আমাকে ভয় করার মতো ভয় করে তারা যখন বিপদে পড়ে রাস্তা খুলে দি জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ অফাত দিয়েছে তবে তোমাদের মধ্যে ভয় করে কারা ওটা আমি আল্লাহ জানি হ্যাঁ না না দেখতে মনে হচ্ছে বিশাল ব্যাপার কিন্তু ভিতরের খবর কে জানে বলেন বলে কে জানে এই জন্য ভয় দুই ধরনের একটা মানুষের দেখে ভয় আরেকটা আল্লাহ দেখে ভয় হ্যাঁ না না মানুষ দুই ধরনের ভয় করে আপনাদের গ্রামে এসেছি একটা মেয়ের সঙ্গে হাত ধরে ওই সাইডে গল্প করছি হাত ধরে গল্প মনের খুশি গল্প করছি এখন গ্রামের লোক যদি আসে আমি হাত ধরে রাখবো না ছেড়ে দেবো চট করে বলে কেন কার ভয় মানুষের ভয় হ্যাঁ ধরে রাখলে তো আমার চামড়া পিঠে থাকবে না এতক্ষণ ধরে ছিলাম কার ভয় ছিল কারের ভয় ছিল না এখন ভয় কার মানুষের ভয় এই জন্য আল্লাহ শোনাচ্ছেন তোমাদের মধ্যে কে আমাকে ভয় করে না আমি জানি বলে হুজুর দেখান ইনশাল্লাহ দেখে নেন পাল্টে দেবো আপনারা বললি পাল্টে কাহিনী ধরবো একটা জলসা শেষ হয়ে যাবে জাতি চাহান নামার কিনারায় পৌঁছে যাচ্ছে এখনো সমাজে ইসুবা জুলাই ঘটনা চলছে হ্যাঁ আমার আল্লাহ হাবিব কোরআনের আল্লাহ কিসের বায়ান বায়ান হবে কোরআনের অথচ আলাদা ইংলিশ বলছে ধুনে নিয়ে যাচ্ছে জনগণ যার সত্যি একখানা জিনিস এসেছিল এক ঘন্টা ইংলিশ এখানে বলবো কারের আমল্লামায় নেকি লেখা হবে নেকি লেখা হবে না তবে আমি যদি কোরআন শোনাই আপনি বুঝতে পারে না নাই পারে আপনি ধ্যান দিয়ে শুনছেন অফার অনেক অফার আছে এক নম্বর হলো আপনি হেদায়ত পেয়ে যাবেন সুবহানাল্লাহ এজন্য bayan হতে হবে কোরআনে এটা আমার কথা নয় কসম আমার কথা নয় এটা আমার রবের ঘোষণা হাবিব আপনি যখন বায়ান করবেন তখন কোরআন দিয়েই করবেন সুবহানাল্লাহ আমি ভূমিকা নিই না ডাইরেক্ট চালাচ্ছি

হাবিব আপনি যখন বায়ান করবেন নসিহাত করবেন উপদেশ দেবেন বিল কোরআন তখন কোরআন দিয়ে দেবেন জোরে বলে কোরআন শুনলে নাকি দেখলে নাকি টাস করলে নাকি সুহান হ্যাঁ না না বলে আপনি বুঝতে পারেন আর নাই পারেন এখানে ভ্যানের সঙ্গে শুনবেন রাতের বেলায় পাঁচশো রাকাত নফল নামাজ পড়লে যে নেকি আপনি ধ্যান দিয়ে শুনছেন সেই নেই সেই জাতি যে জাতির ধর্মগ্রন্থ হলো কোরআন শয়ে পঁচানব্বই জন কোরআন জানে না হ্যাঁ না না বলে শয়ে পঁচানব্বই জন কোরআন জানে না আর পাঁচজন যে জানে তা সুরাকে রাত বলে সই করে পড়তে পারে তার জন্য এই কারখানা যাতে সহি করে পড়তে পারে সেই জন্যই কারখানা 95 জন জানলো না আর পাঁচ জন যে জানে তা সুরাকেরা ভালো না ইমাম সাহেব ছুটিতে চলে গেছে ঘরে তা চাচা 30 বছর ধুনে নিয়ে যাচ্ছে কত বছর বছর ড্রেস কি পার গিট পর্যন্ত জামা পাগড়ি মাথায় ইমাম সাহেব চলে গেলে চাচা ইমামতি করো দূর বাবা আমার দ্বারা হচ্ছে না হয় না বলে ইমাম খুঁজে পাওয়া যায় না রাজমিস্ত্রির সঙ্গে লেবার খাটতে খাটতে সে রাজমিস্ত্রি হয়ে গেল গাড়ির পাশে ড্রাইভারির পাশে বসে চালাতে দিন কত দেখতে দেখে সে গাড়ি চালানো শিখে গেল তিরিশ বছর ইমামের পিছনে নামাজ পড়ছে আজ পর্যন্ত ইমামতি করতে ঠেলতে হয় বলে তবে চাচা হবে কবে বলে জোহরে আর আসরে হলে চালিয়ে দিতে পারবো বুঝতে পারেন বলে দিলে হবে না আর এরা যদি জানতে পারে আমায় এরা চাচা তিরিশ বছর ধুনে যাচ্ছে কার ভয় দেখতে পুরো একদম ফ্রেস্তর মতো এই জন্য আল্লাহ বলেছে ভয় রাখ ভয় যারা করে ওটা আমি জানি ফলা তুজাক্কু আনফুসাকুম ফালা তুজাক্কু আনফুসাকুম হুয়া আলামু বিমানিতাক্ব 27 নম্বর পারা সূরা নাজমের 32 নম্বর আয়াত ফালা তুজাক্কু আনফুসাকুম তোমাদের তোমরা কেউ নির্দোষী নয় তোমরা সবাই দুশী তবে তোমাদের মধ্যে কে কতটা পরেশ কে কতটা আল্লাহ কে কতটা আমি আল্লাহ আমাকে ভয় করে ওটা আমি আল্লাহ জানি অন্য কেউ জানে না কোরআন বলছে এটাই আমার ঘোষণা সোহান আল্লাহ জানে কি জানে না বিয়াই নামাজ মোটে পড়ে বিয়ার বেড়াতে এসেছে জোহরের আদান হচ্ছে ব্যয় পাক্কা মুসুল্লি চলো চলো নামাজ পড়তে যাই তবে দাও জামাটা দাও গেলে নিয়ে চলে যাই ব্যয় মনে মনে করছি একদম পুরো পাক্কা ঝুন হ্যাঁ না না কিন্তু ব্যয় চলে গেছে এর নামাজ পড়া উঠে গেছে আমার শোনার চার বন্ধুরা আল্লাহ বলা ভাইরা এর মেন কারণ কি জানেন এই নামাজ পড়ে না কেন এর মেন কারণ হলো এ কোরআন জানে না কি জানে না কোরআন জানে না ও চিন্তা করছে মসজিদে যাবো গিয়ে কি পড়বো ইংলিশ চালাবো না ভূগোল চালাবো না বিজ্ঞান চালাবো ও দেখছে তো আমার কাছে কোরআন নাই তাই চিন্তা ফিকির নিয়ে নিয়েছে আমার দরকার নাই হ্যাঁ না বলেন এই জন্য জাতির কাছে হাতে পায়ে ধরে বলছি নিজেরা যা সর্বনাশ করেছেন করেছেন কমসে কম বাচ্চাগুলোকে ওই সর্বনাশের পায়ে ওই সর্বনাশের রাস্তা আপনারা দেখিয়ে দিয়ে যাবেন না কমসে কম তাদের মুখে কোরআন তুলে দিয়ে যাবেন ইন রাজি আছেন হাত তুলে বলেন রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করু বলুন আমি আমার ভাবছি সোনার লালেরা আমার সোনার চাঁদ বন্ধুরা আমি আপনাদের শোনাচ্ছিলাম বায়ান কিসের হতে হবে তিনি গোটা পৃথিবীর বাসীর কাছে তিনি বায়ান করে দিয়েছে আমাদের আর বায়ান করা লাগবে না এর পরে বায়ান করছি কেন যেগুলো তিনি বলেছেন পুনরায় রিপ্লে করে আপনাদের ফের পুনরায় শোনানো হচ্ছে আমাদের কোনো আর বায়ান নাই বায়ান তিনি করে দিয়েছেন গোটা কোরআনে তিনি বায়ান করেছেন সোহান আল্লাহ বলে করেছেন না করে নাই বায়ান শিখেছেন কে বায়ান শিখিয়েছেন তিনি রব হলেন যিনি সোহান তিনি আমাদেরকে বায়ান শিখেছেন কিসের বায়ান কোরআনের বায়ান الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الله الرحمن علم القرآن خلق الإنسان علمه বায়ান আমি রহমান পাঠালাম কোরআন বানালাম তোকে ইনসান শেখালাম বায়ান বায়ান তিনি শিখিয়েছেন বায়ান হবে কিসের সেটাও তিনি বলে দিয়েছেন ফাজাকির বিল কোরআন মাইয়া খাফ ওয়াইদ আপনি যখন বায়ান করবেন নসিহাত করবেন তখন কোরআন দিয়ে করবেন জোরে বলেন যারা আমি আল্লাহ আমাকে ভয় করে আমার জাহান নামকে ভয় করে আমার আজ আবার গজবকে যারা ভয় করে তারা উপকৃত হবে আমরা আজাবকে ভয় করি কি করি না করি আছে ভয় বায়ান হবে কিসের তিনি বলেছেন বায়ান সবার জন্য নয় বায়ান তিনি গোটা পৃথিবীবাসীর কাছে বায়ান করেছেন কিন্তু নসিহাত সকলের জন্য নয় বললে হুজুর কাদের জন্য তো বলতে হয় হ্যাঁ না না রব্বি জুই জ্বালা শোনাচ্ছেন হাদ বলেন পারা নাম্বার চার সুরার নাম সুরা আল ইমরন আয়াত নাম্বার একশো আটত্রিশ ডান দিকের পৃষ্ঠার মিডিল পয়েন্ট নিচে আয়াত রব্বি জুজালা শোনাচ্ছেন হাজা বায়ান হবে মানুষের জন্য কাদের জন্য

কাদের কাছে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান পরে মানুষকে বলছে আগে কোরআনের কথা পরে মানুষের কথা বলেছে আগে মানুষ আগে না কোরআন আগে মানুষ আগে না কোরআন আগে এখানে সিস্টেমেটিক অনুযায়ী আগে কোরআনের কথা বলেছে পরে মানুষের কথা বলেছে কেন একটা মানুষের কাছে প্রকৃত একটা মানুষ হতে গেলে একটা মানুষ প্রকৃত মানুষ হতে গেলে তাকে কোরআনের জ্ঞান লাগবে বলেন সোহান যতক্ষণ পর্যন্ত তার কাছে কোরানের জ্ঞান থাকবে না ওটা মানুষ মানুষ দেখতে রূপে হবে হবে এই জন্য মানুষের কাছে কোরআন যতক্ষণ না থাকবে কোরআনের জ্ঞান যতক্ষণ পর্যন্ত সে অর্জন না করবে ও মানুষ হতে পারবে দেখতে মানুষের মতো হবে সুরত আকার আকৃতি মানুষের মতো হবে কিন্তু অরিজিনাল মানুষ হবে না আমরা কোরআনে ভেজাল চাই না নির্ভেজাল কোরআন ভেজাল না না চাই না কিরকম মাদ্রাসা এখন যতই কোরআন পড়ানো হোক যত হাদিস পড়ানো হোক সবাই চাচ্ছে একটু ইংলিশ হোক একটু বাংলা হোক একটু অঙ্ক হোক চাচ্ছি না চাই না তার মানে যে কটা ছিল ওটারও ক্ষয় করার ধান্দা হ্যাঁ না না আমার শোনার চাল বন্ধু তবে ইংলিশ শিখাতে আপনাদের বারণ করছি না মাদ্রাসা যেটা দেয় সবচাইতে লক্ষণ ছেলেটা দেয় হ্যাঁ না না যেটা মাদ্রাসা দেয় না ওটা সবচাইতে বেকার সবচাইতে লো কোয়ালিটি সেটা মাদ্রাসা দেয় তুই কোরআন ফোরান শিখে যা আর যেটা একটু ব্রেন ভালো ওটাকে কিন্তু এরা দেবে না ওটা কি শেখাবে ইঞ্জিনিয়ারিং ইংলিশ শিখে তাকে একটা বিশাল কায়দার চাকরি হ্যাঁ তবে যেটা দেয় সেটা একদম একদম পুরো লো সেটাকে ধরে বেঁধে কোরআন শিখিয়েছে বলে তুমি তো ছিয়ানব্বইটা নিয়েছো হয় ছেটা তুমি নিয়ে নিয়েছো আর চারটে যেটা একদম বেকার সেটার মাধরাসাায় দিয়েছে। ছেটা তুমি নিয়ে কি শিখিয়েছে। তুমি পরণের কাপড় পরা সেখ। এ না না বল। বরব তোমাকে অলঙ্গ করি করানো শিখিয়েছে। দাড়ি চাচা শিখিয়েছে দাড়ি রাখার কোন সিস্টেম। বলেন দাড়ি চাঁচাটা শিখিয়েছ কাপড় পরনের কাপড় কলঙ্ক করা করানো শিখিয়েছ আর এরা চার থেকে ধরে এনে কাপড় পরানো শিখিয়েছে সোহান আল্লাহ বলে হ্যাঁ না বলেন না আজ পর্যন্ত দেখলাম না কোনো হাক্কানি আলেম দাড়ি চেঁচে ঘুরেছে দেখেছেন দেখেছেন না কেন ওর ভিতরে কি ঢুকেছে কুরআন ঢুকেছে এই জন্য যতক্ষণ না একটা মানুষের সিনার মধ্যে ঢুকবে ও প্রকৃত মানুষ হতে পারবে না রসুল শুনিয়েছেন ইন্নাল্লাযী লাইসাফি ফি জাওফিহি শাইউমিনাল কুরআন কালবাইতিল খারিব যার অন্তরে কুরআন বলতে কিছু নাই ওই প্রকৃত মানুষ হতে পারে নাই হ্যাঁ না যার অন্তরে কুরআন নাই অপকৃত মানুষ হতে পারে নাই মানুষ যদি করতে চাও তাহলে কোরআন ভিতরে ঢুকিয়ে দাও আমার বাপজি সোনার লালেরা আমার সোনার বন্ধুরা যা শেখাচ্ছেন সেখান বারণ করব না তবে মূলর মতো একটু দেন বুঝতে পারছেন কি মূল বলছেন তো মূল হোটেলে বিরিয়ানি খেয়েছেন চিকেন বিরিয়ানি আশি টাকা পেলে হোটেল থেকে ফিরেছে আসার সময় হোটেলের মালিক বলছে আপনি এক খালি মূলো খেয়ে যান আচ্ছা বইকেল চারটে বাজে ঢেকুর বিরানির উঠবে না মূলোর উঠবে বলেন বলেন মূলোর ঠেলে উঠবে কম দাম হলে ও দাম আছে না নাই বইকেল চারটার সময় ঢেকুর শুধু মূলো বলি এত মূলোর দাম কম অথচ লাস্টে গিয়েছে ফার্স্টে কি বলে গিয়েছে লাস্টে

বললে মানুষের জন্য কোন মানুষ বায়ান কিন্তু সব মানুষের জন্য নয় বলে তাহলে আমরা শুনবো না সেই কোয়ালিটিতে সেই খাতা খতিয়ানে যদি পড়ে যান তাহলে বায়ান আপনাদের জন্য আছেন কিনা দেখে নেন বায়ান হবে কাদের কাছে জন্তু জানোয়ারের কাছে নয় বায়ান হবে মানুষের কাছে বায়ান সব মানুষ নেবে না নেবে কারা সেটাও আল্লাহ শুনিয়ে দিয়েছেন সোহান বলেছেন হা বায়া নাস ওয়া ভু দাও ওয়া শুনবে তারা মত্তা হবে যারা জোরে বলেন আমরা সবাই মোত্তা কি বায়ান শুনে ফায়দা পাবে কারা তো কোরআন শুনেছি মমিন হবে যারা বললে হুজুর এটা কোথায় বলেছে বলো কোরআন বলছে তবে এবার আমায় খুলো ফাজাক্কি ফাজাকির ফাইন নাযিকুরান তানফাউল মুমিনিন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুদ পারা নাম্বার 27 সুরা নাম সূরা আয আয়াত নাম্বার আয়াত নাম্বার ছাপ্পান্ন আয়াত নাম্বার পঞ্চান্ন ছাপ্পান্ন ডান দিকের পৃষ্ঠান একদম পর থেকে তিনটে চারটে লাইন আয়াতটা শুরু রব্বি জালা শোনাচ্ছেন ফাজ হাবিব আপনি ওয়াজ করুন নসিহত করুন উপদেশ দিন তবে ফায়দা পাবে তারা মমিন হবে যারা তানফাউল মুমিনিন মমিনরা ফায়দা পাবে মোনাফিকে পাবে না আর ইজ্জতার সম্মান আমি মমিনদের দিয়েছি মোনাফিকদের দীনা इज्जत सम्मान मोमिन পাবে অন্য কেউ পাবে না আজ যা কিছু वादा করেছি मोमिनদের জন্য করেছি মুনাফিকদের জন্য করি না কোরআন বলছে এটাই আমার ঘোষণা বলে হুজুর এটা কোথায় বলেছে বলতে হবে তো কোরান বলছে তবে আমায় খুলতে হবে ওয়ালিল্লাহিন عزه ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون পারা নাম্বার 28 সূরার নাম সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 8 গন্ডগির বিস্তার মিডল পয়েন্ট আয়াত রব্বি জুজালা শোনাচ্ছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিনাল মুনাফিকিন ইজ্জত সম্মান নবী আমার ইজ্জত আর সম্মান আমি নবীর জন্য দিয়েছি আর সম্মান আমার নবীর জন্য দিয়েছি আর নবীকে যারা মেনে নিয়েছে তাদের জন্য দিয়েছি জোরে বলেন আমরা নবীকে মেনে নিয়েছি না নি না ইজ্জত সম্মান নমিন পাবে আর যা কিছু আদা ম করেছি মোমেনদের জন্য করেছি মোনাফিকিরা পাবে না বললে কুতুরি এটা কোথায় বলেছে বলো তো কোরআন বলছে তবে এবার আমায় খোলো

নাকি মত্তা কি মমিনদের জন্য আল্লাহর ওয়াদা মমিন বিপদে পড়ে যাবে পড়ে যাবে আমার কাছে বলবে রা আমরা তোমাকে মেনে নিয়েছি অন্য কাউকে মানি আর তুমি যা কিছু আদা করেছো ওটা মিথ্যা ওয়াদা আল্লাহর আদা কি সত্য না মিথ্যা আমার ওয়াদা সত্য তোমরা ওয়াদা করলে চিটিংবাজি করো আর আমি ওয়াদা করলে পূরণ করি জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহর ওয়াদা সত্য তাহলে বায়ান কাদের জন্যে মোত্তাকিদের জন্যে মোত্তাকিদের নমুনা কি মোত্তাকি কারা কোরআন বলছে শুনতে হবে মোত্তাকি হলো তারা সত্যকে যারা সত্য বলে মেনে নিয়েছে সত্যকে যারা সত্য বলে মোত্তাকিদের দান করব একবার জোরে বলেন মোত্তাকিদের জন্য আমি ওয়াদা করেছি মোত্তাকিদের জন্য জান্নাত দেব এবং তাদের স্থানটা হবে ভালো সুন্দর রব্বিজু জ্বালা শোনাচ্ছেন জোরে বলেন পার নাম্বার চার সুরম সুরা আল ইমরন আয়াত নাম্বার একশো তেত্রিশ দানদিকির পৃষ্ঠা আরেকটু উপরে প্রথম লাইন আয়াত ওয়াসাবিউ ইলা মাগফিরাতি মিন রাব্বিকুম ওয়াসাবিউ তোমরা দৌড়াও জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা উঠে দৌড়াবেন নাকি আল্লাহ বলছে ওয়াসাবিউ তোমরা দৌড়াও রবের দিকে ওই মহান মহা জান্নাতের দিকে দৌড়াও ওয়াসাবিউ ইলা মাগফিরাতি মিন রাব্বিকুম ও জান্নাতিন ওই জান্নাতের দিকে দৌড়াও ও জান্নাত কত বড় আল্লাহ আরজু হাসমা ওয়াতিবাল আর আসমান আর জমিন যত বড় কত বড় জান্নাত সুবহানাল্লাহ ও আল্লাহ কাদের জন্য ওইদাতুল মুত্তাকিন এই জান্নাতের ওয়াদা করেছি আমি মুত্তাকিদের জন্য সুবহানাল্লাহ মোত্তাকিদের জন্য মোত্তাকি কারা সত্যকে যারা সত্য বলে মেনে নিয়েছে চব্বিশ সুরার নাম সুরা জুমাত আয়াত নাম্বার তেত্রিশ বাম দিকের পৃষ্ঠার উপর থেকে দ্বিতীয় লাইনে ayatta শুরু রব্বুল জালাল শোনাচ্ছেন ওয়াল্লাযী জা আ বিস সিদকি ওয়া সাদাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন সত্য যারা এনেছে এখানে সত্য এনেছে বলতে মুফাসসিরগণ লিখেছেন সত্য রবের পক্ষ থেকে যিনি এনেছেন তিনি বলেন আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু তিনি উম্মতের জন্য যা কিছু এনেছেন সত্য না মিথ্যা সত্য তার মধ্যে কোন ভেজাল নাই তিনি সত্য এনেছেন আর সত্য আনার পরে যারা এটাকে গ্রহণ করে নিয়েছে তার মানে সাহাবাই কেরামেরা এটা গ্রহণ করেছে নবী যখনই যা কিছু বলেছে সেটা সত্য বলেই গ্রহণ করে নিয়েছে জোরে বলেন সোহান আল্লাহ আর আমরা যদি ওটাকে মেনে নিই আমরাও মেনে নিয়েছি তো আল্লাহ এদের জন্যে অফাত দিচ্ছি কি আল্লাদি যা আ বিশ্বদ্দি অশদ্ধ কবিহী উলা ইকাহুমুল মুত্তাকুমুল তারাই হলো মুত্তাকী যারা সত্যকে সত্য বলে মেনে নিয়েছে সোহান আল্লাহ আমরা সত্যকে সত্য বলে মেনে নিয়েছি। ঈমানদারের নমুনা হলো নবী যেটা শুনিয়েছে ইমানদাররা সঙ্গে সঙ্গে সেটা মেনে নিয়েছে এটা হল ইমানদারের একটা নমুনা একটা সিমটম সুহান আল্লাহ বলে আমরা আমাদের কাছে যা সোনানো হচ্ছে শোনা এই পর্যন্ত বেরিয়ে গেলে মাল মাল হ্যাঁ না তাহলে আমি খাতা খতি আনে থাকলাম কি ইমানদারের নমুনা হলো বলবে আর মেনে নেবে বললে হুজুরা দেখান ইন্নামা কানা কওলাল না ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলি লি ইয়হকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া নাম্বার 18 সূরার নাম সুরা আন আয়াত নাম্বার 51 বাম দিকের মিডিল মিডল পয়েন্টে নিচে আয়াত রব্বিজ্জাল জালা শোনাছেন এন্নামা কানা কলাল মুক্মিনী ইমানদাররা যে কোনো বেকায়দায় পড়ে যাবে ফায়সালার দিকে যখন নবী তাদেরকে ডাক দিয়েছে ফায়সালার দিকে আল্লাহ তার রাসূলের ফায়সালার দিকে ডাক দিয়েছে তো তারা বলছে কলু আমরা এটা শ্রবণ করলাম স্বামী তারা বলেছে কলু স্বামী আমরা এটা শ্রবণ করলাম এটা মেনে নিলাম আহ তো এটাকে গ্রহণ করে নিলাম জরমো সোহান আল্লাহ তুমি যেটা বলেছ ওটা সত্য বলেছ মিথ্যা হতে পারে না তুমি যে ফায়সালা টেনেছ ফায়সালার মধ্যে গোলমাল থাকতে পারে না হাজরম সোহান আল্লাহ নমুনা হল নবীর যেটা দিয়েছে সঙ্গে সঙ্গে তারা গ্রহণ করেছে আমাদের কাছে যা কিছু দেওয়া হচ্ছে পরে গিয়ে গোলমাল হয়ে যাচ্ছে হ্যাঁ না আমরা ইমানদারের খাতায় পড়বো না আল্লাহ বলে আমি ওয়াদা করেছি মোমেন্টদের জন্য করেছি মুনাফেখদের জন্য করি না এ বাবজি সোনাল্লাহ লেনা আমার শোনাচ্ছে বন্ধুরা রব বিজুলী জ্বালা শোনাচ্ছেন মোত্তাকিতের জন্য কোরান হল উপদেশ কাদের জন্য কোরান যে শোনানো হচ্ছে উপদেশ এ কাদের জন্যে মোত্তাকিদের জন্য উপদেশ আর কি কোরআন হলো মুসলমানদের জন্য সুসংবাদ জন্য জন্য সুভান সেই কোরআন এবং সেই কোরআনের কারখানা আপনারা সবাই খুশি তো নাকি কোরআন শুনতে অসুবিধা হয় না তো খোদার অসম অক্ষরে অক্ষরে দশটা করে নাকি পাচ্ছেন আপনি বুঝতে পারেন আর নাই পারেন অক্ষরে অক্ষরে দশটা করে নেকি পাচ্ছেন অথচ সেই কোরআন ধর্মগ্রন্থ হলো কোরআন আল্লাহ আমাদের সেই বুঝ দান করুন বলুন আমিন কোরআন হলো পৃথিবীবাসীর জন্য ইমানদারদের জন্য মোমেনদের জন্যে মোত্তাকিদের জন্য উপদেশ আল্লাহ শোনাচ্ছেন

এজন্য আল্লাহ শোনাছেন অন্য জায়গায় উপদেশ কোরআন উপদেশ উপদেশ তোমরা গ্রহণ করবে কেউ আছো কি কোরআনের এই উপদেশ গ্রহণ করবে কোরআন সহজ না কঠিন যারা বলে কোরআন সহজ না কঠিন কোরআন সহজ খোদার কসম কোরআন সহজ অতটুকু জানতে পারলাম না আমরা পড়তেই পারলাম না গায়ের কম কোরআন শিখে নিল আমরা জাতি মুসলমান নামে আমরা কোরআন পড়তে পারলাম যদি পড়তে পারতাম তাহলে শহে পঁচানব্বই জন কি করে বিনা কোরআনে থাকত কোরআন সহজ সুরা কমার পারা নম্বর সাতাশ সুরার নাম সুরা কমার সুরা কমারে আল্লাহ চার জায়গায় বলেছেন কোরআন সহজ সুহান আল্লাহ বলেন সহজ সহজ যদি না হতো পৃথিবীতে গোটা পৃথিবীতে যত বই পুস্তক আছে কোরআনের মতো অত সহজ কোন পুস্তক নাই বলে কোরআনের মতো যত পৃথিবীতে যত বই পুস্তক আছে কোরআনের মতো অত বেশি কেউ পড়া কোনো কেতাব পড়া হয় না যত ছাপা কারখানা আছে কোরআনের মতো অত কেতাব বেশি কোনো কেতাব ছাপানো হয় না সুহান আল্লাহ এটা বহু পঠিত কেতাব এত মানুষ পরে পৃথিবীতে এক সেকেন্ড কোরআন পড়া বন্ধ নাই সোয়ানাল বলবেন পৃথিবীতে গোটা পৃথিবীতে একটা সেকেন্ড কোরআন পড়া বন্ধ নাই হ্যাঁ না না বলেন আচ্ছা বন্ধু এখানে নামাজ হচ্ছে অন্য জায়গায় এখন হয় না পরে হচ্ছে এমন করে গোটা পৃথিবীতে নামাজ চলছে কোরআন তেলোয়াজ চলছে বহু পটিত কেতাব কোরআন সহজ সুরা কমারে আল্লাহ চার জায়গা বলেছেন সুহান আল্লাহ বলবেন যদি সহজ না হতো একটা ছোট্ট বাচ্চার সিনার মধ্যে আল্লাহ কোরান ঢুকিয়ে দিত না কোরআন তিরিশটা পাড়া পৃষ্ঠা হলো ছশ কত ছশ পৃষ্ঠা পৃষ্ঠা মানে এপার ওপার একটা পাতা তিনশো পাতা একটা ছোট্ট সাত বছর আট বছরের শিশুর অন্তরে আল্লাহ কি করে ঢুকিয়ে দিলেন বর্ণপরিচয় পরিচয় বই দশ বারো বিশটা পাতা হবে ওই আপনাকে এক বছর টাইম দিচ্ছি আপনি ওর অক্ষর কোথায় হস্যি আছে কোথায় দীর্ঘি আছে কোথায় হস্যু আছে ওই আপনি টোটাল সোনা দিন আপনাকে পুরস্কার দেওয়া হবে আপনি শোনাতে পারবেন না যেখানে যেখানে একটা কি গোলমাল হবে ভুল হবে আপনি মুখস্থই করতে পারবেন না